আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো জিএমএক্স এর কিছু আপডেট ট্রিক্স। বর্তমানে জিএমএক্স ক্রিয়েট করাটা অনেকটা ঝামেলার হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আইপি ধরে এখন এই অনেক সময় ইরর আসতেছে, ক্রিয়েট হচ্ছে না, অনেক ধরনের যাই ঝামেলা হচ্ছে। এটার জন্য হচ্ছে যারা আগে জিএমএক্স ক্রিয়েট করে রাখছি অ্যান্ড হচ্ছে এখন নতুন ক্রিয়েট করতে চাচ্ছি, তো তাদের জন্য কিছু আপডেট ট্রিক্স এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে দেখানো হবে হচ্ছে আপনি যদি জিএমএক্স এর ফরওয়ার্ডিংটা চেঞ্জ করতে চান, ধরেন আমার আরেকটা মেইলের সাথে ফরওয়ার্ডিং করা ছিল, এখন এই ফরওয়ার্ডিংটা আমি অন্য একটা মেইলের সাথে করতে চাচ্ছি, এটা কিভাবে করব, তো এই দুইটা বিষয় আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা কোন একটা ব্রাউজারে ওপেন করব। এখানে হচ্ছে আমি আমার আগের যে একটা জিএমএক্স ক্রিয়েট করা ছিল আমি এই জিএমএক্সটা দিয়ে দেখাবো। এখন হচ্ছে প্রথম অবস্থায় যে ট্রিক্সটা আপনাদের যারা আগে জিএমএক্স ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, যারা হচ্ছে 20-25টা বা 30টা জিএমএক্স ক্রিয়েট করে আছেন, তাদের নতুন করে আর ক্রিয়েট করার প্রয়োজনই হবে না। আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে নতুন করে ক্রিয়েট করার কোনো প্রয়োজনই পড়বে না আপনার। তো এটার জন্য হচ্ছে আপনার প্রথমে আপনার যে জিএমএক্সটা ক্রিয়েট করা ছিল এটাতে ওপেন করতে হবে, এটাতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি আমার মেইন পাসওয়ার্ড এ করলাম, লগ ইন কপি করলাম। কপি করার পর আমার এটা আগে লগ ইন করা ছিল, তারপরে জিএমএক্স এ যাবেন। জিএমএক্স এ যাওয়ার পর এখানে লগ ইন এ যাবেন। লগ ইন থেকে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড গুলা মেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। যে লগ ইন করার পর হচ্ছে আমরা আর কোনো কিছু দেখবো না, সরাসরি এলিয়াস অ্যাড্রেসে চলে যাব আগের মতো সেম। যাওয়ার পর এই যে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার আগের যে মেইলগুলো ক্রিয়েট করা ছিল ওইগুলা। এখন হচ্ছে আপনি একটা জিনিস এ করবেন, আপনার যদি আপনি লিঙ্কডইন জব পোস্টের জন্য এগুলো ক্রিয়েট করেন, আপনার যদি 20-25 দিন আগে ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই আপনার জব পোস্ট ক্লোজ হয়ে গেছে অথবা যে লাইভ হওয়া অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তো এই অ্যাকাউন্ট এই জিমেইলগুলা বা এই জিএমএক্সগুলা আর আপনার কোনো প্রয়োজন পড়ছে না লিঙ্কডইনের ক্ষেত্রে। যদি অ্যাকাউন্ট ভালো থাকে তাইলে হচ্ছে প্রয়োজন পড়ে, কিন্তু যেহেতু অ্যাকাউন্ট ভালো নেই সেহেতু আপনার এই একটাও মানে 15-20 দিন পরে আর এই একটা অ্যাকাউন্টেরও মানে লিঙ্কডইনের জন্য আর প্রয়োজন পড়ে না। এটার জন্য হচ্ছে আপনি এই সবগুলা ডিলিট করে দেবেন। তারপরে যদি মনে করেন যে না আমার এই অ্যাকাউন্টটা ঠিক আছে অথবা এই মেইলের অ্যাকাউন্টটা ঠিক আছে, তাহলে এই মেইলের অ্যাকাউন্টটা রেখে বাকি যতগুলো আছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন। ধরেন আমি এখানে সবগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে মানে মেইলের ডান পাশে আসবেন, মানে মেইলের উপরে মাউসটা রাখলেই ডান পাশে দুইটা চিহ্ন পাবেন, এখানে ডিলিট আইকনে ক্লিক করলে ওকে দিবেন, তাইলে ডিলিট হয়ে যাবে। ডিলিট সবগুলা এখানে ডিলিট করবেন, যেগুলো যে 9টা এলিয়াস করছিলেন এই 9টা ডিলিট করবেন। যে আমার 9টা এলিয়াসের যে ছিল এই 9টা কিন্তু আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি শিটে গেলাম, যে শিটে আমার মেলগুলো ছিল, এখান থেকে আমি জিএমএক্স এর যে অ্যাড আছে @gmx.ru এই অপশনটা বাদ দিয়ে দিব সবগুলো। বাদ দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে আপনার নামগুলা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন, তারপরে সবগুলা বাকি যে 9টা আছে এই সবগুলাই কপি করবেন একটা একটা করে, কন্ট্রোল সি দিয়ে সবগুলা কপি করবেন একটার উপর রেখে, কন্ট্রোল সি সবগুলা কপি করবেন। আমার সবগুলা কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার জিএমএক্স এ যাবো। জিএমএক্স এ যাওয়ার পর এখানে হচ্ছে আমরা আইইউ বাসনে
মেল ক্রিয়েট করা ছিল আগের অপশনটা, এখানে হচ্ছে আর ইউ ছিল। এখন আমরা এখান থেকে এই অপশনটা চেঞ্জ করে দিই, এই যে আমাদের আর ইউ ছিল কোথায়, এই যে আর ইউ অপশন ছিল, এখন আমরা হচ্ছে টি ডব্লিউ করে দিই। টি ডব্লিউ করে দিয়ে আমাদের যে নয়টা আমরা কপি করছি এগুলো পাবো হচ্ছে উইন্ডোজ বাটনটা, যে বাটনটা আছে কিবোর্ডে, উইন্ডোজ বাটনে ক্লিক করে রেখে ভি, উইন্ডোজ প্লাস ভি ক্লিক করলে হচ্ছে আপনার যে নয়টা আপনি কপি করছিলেন সবগুলো আপনি পাবেন। তো প্রথমটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে টি ডব্লিউ সিলেক্ট আছে ক্রিয়েট, আবার এখানে গেলাম উইন্ডোজ ভি, দুই নাম্বারটা দিলাম, আবার উইন্ডোজ ভি, তিন নাম্বারটা দিলাম, আবার উইন্ডোজ ভি, চার নাম্বার, এই যে আমার নতুন করে কিন্তু নয়টা মেল ক্রিয়েট হয়ে গেছে। এখনো কিন্তু আমার আইপি ক্রিয়েট ধরা লাগছে না, প্লাস হচ্ছে অ্যাকাউন্ট ইরোর অন্য কোনো ঝামেলার মানে আশেপাশেও যাওয়া লাগছে না। আমি আগের মেলটা লগ ইন করছি, জাস্ট আগেরগুলো ডিলিট করে নতুন করে এই নামে নামও আমার অন্য কোথাও থেকে কপি করা লাগছে না, জাস্ট আমি আগের মেলগুলাই আগের নামগুলাই জাস্ট ভার্সনটা চেঞ্জ করে দিয়েছি। এখানে হচ্ছে আর ইউ ভার্সন ছিল, আমরা করে দিয়েছি টি ডব্লিউ ভার্সন, টি ডব্লিউ ভার্সন করে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে অ্যাট দ্য রেট এর পর থেকে কপি করে এখানে এনে বসিয়ে দিলাম। আমার মেল রেডি, আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমার একটু লেট হয়েছে, নাহলে হয়তো এখানে দুই থেকে তিন মিনিটের কাজ, এই দুই থেকে তিন মিনিটে আপনার নয়টা মেল ক্রিয়েট হয়ে গেছে। এই মেলগুলা দিয়ে আপনি আবার নতুন করে এই লিঙ্কডইন জব পোস্টের কাজ করতে পারবেন আরামসে। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে এখন আমাদের এই ফরওয়ার্ডিংটা চেঞ্জ করা লাগতে পারে, তো এইটা কিভাবে আমরা করব, তো এখানে আমরা এলিয়াস করার পর হচ্ছে যে আবার ফিল্টার রুলসে যাব। ফিল্টার রুলসে যাওয়ার পর হচ্ছে আমার এই মেলে ফরওয়ার্ডিং আছে, ঠিক আছে, আমি এই ফরওয়ার্ডিংটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য হচ্ছে যে এখানে হচ্ছে সেটিংস আইকনটা যেটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এডিট, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর নিচে উপরে কিছু চেঞ্জ করার দরকার নেই, নিচের ফরওয়ার্ডিং টুর যে অপশনটা, এখানে যে মেলটা আছে এই মেলটা শুধু চেঞ্জ করবেন, মেলটা দিয়ে আপনার যে মেলটাতে ফরওয়ার্ডিং করবেন সেই মেলটা বসিয়ে দেবেন। ধরেন আমি এই মেলটাতে করলাম, আপনি আপনার মতো এনে কপি করে এনে পেস্ট করবেন, আমার এটা আছে দেখে এটা আমি দেখাচ্ছি। তো এটা দিয়ে ক্রিয়েট ফিল্টার, ক্রিয়েট ফিল্টারে দেওয়ার পর হচ্ছে আপনার মেইলে হচ্ছে একটা মেল যাবে, আমি ওই মেলটা লগ ইন করি নাই, মেলটার সাথে ফরওয়ার্ডিং করতে যাচ্ছেন ওই মেলে হচ্ছে একটা মেল যাবে, এই যে আমার এই মেলটা আসছে মাত্র, এটাতে ঢুকে হচ্ছে সেম আগের মতো করে কনফার্ম ফরওয়ার্ডিং অ্যাড্রেস এটা করে দিই, এনাবল করে দিই। আবার আরেক অপশনে যে আরেকটা ইয়ে আছে এটা স্ক্রিন সাইট আইকনে যাবেন, এডিট, উপরে কিছু দেখার দরকার নেই, শুধু জিমেলের অপশনটা, জিমেলটা চেঞ্জ করে আপনার যে জিমেলে আপনি ইয়ে করবেন এই মেলটা বসিয়ে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট ফিল্টার দুইটা ক্লিক করতে হবে, তাইলে হচ্ছে ডাটা যাবে। এই যে এখানে আমার আরেকটা মেল আসছে, সেই মেলটাতে ওপেন করে এখানে থ্রি ডটে ক্লিক করলে হচ্ছে এটা শো করবে, শো করার পর কনফার্ম ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এনাবল ফরওয়ার্ডিং, এই যে আমার ফরওয়ার্ডিং চেঞ্জ হয়ে গেছে, আমার দুইটাই ফরওয়ার্ডিং চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই হেল্প করার ট্রাই করব। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।